সত্যিকারের একটা রত্ন মোস্তাফিজ। এই তরুণ বাহাতি পেশারের মাঝে বিশেষ কিছু আছে, ভবিষ্যতে যাদের খেলা দেখতে আপনি তাকিয়ে থাকবেন সে তাদের একজন। বাংলাদেশ মোস্তাফিজের মাঝে সত্যিকারের একটা রত্ন পেয়েছে, সে দ্রুত গতিসম্পন্ন নিখুঁত এক অফ কাটার শিল্পী। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এভাবেই মোস্তাফিজকে উপস্থাপন করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আট জাতির এই টুর্নামেন্টে যেসব বোলারের উপর নজর থাকবে সবার, কাটার মাস্টার তাদের মধ্যে অন্যতম। তবে ইঞ্জুরি থেকে ফিরে নিজেকে এখনও খুঁজে ফিরছেন দাফিজ। দীর্ঘ ইঞ্জুরিতে পড়ে অনেকটাই ধার হারিয়ে ফেলেছিলেন মোস্তাফিজ। শ্রীলঙ্কা সফরে ছিলেন অনুজ্জ্বল, তবে শেষ টি টোয়েন্টি ম্যাচে 21 রানে 4 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছিলেন। এরপর আইপিএলে এক ম্যাচ বল করার সুযোগ পেয়ে বেদম মার খেয়েছিলেন, তবে ত্রিদেশীয় সিরিজে তাকে বেশ ভালো মেজাজেই পাওয়া গেল। বুধবারের ম্যাচটা বাংলাদেশ জিততে না পারলেও 9 ওভার বল করে 1 মেডেনসহ 33 রান নিয়ে 2 উইকেট নেন মোস্তাফিজ। মোসাদ্দেকের 3 ওভারে দেওয়া 7 রানের বাইরে মোস্তাফিজের সর্বনিম্ন রান দিয়েছেন। এটা পরিষ্কার যে এই পারফরমেন্সে মোস্তাফিজের নিজের রূপে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইঙ্গিতটা যদি সঠিক হয় তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য তা অতি সুসংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আলো ছড়াতে পারেন এমন 8 তরুণ ক্রিকেটারের তালিকায় আইসিসি তাই মোস্তাফিজের নাম রাখতে একদম ভুল করেনি। কাটার মাস্টারের পাশাপাশি বাকি 7 তরুণ বোলার হলেন ভারতের যশপ্রীত বুমরা, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, আফ্রিকার প্যাট কামিন্স, ইংল্যান্ডের স্যাম বিলিংস এবং পাকিস্তানের বাবর আজম। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসে নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।